আমতার বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। আমতার 2 নম্বর ব্লকের প্রায় 30টি গ্রাম জলে তলায়। আমতার দ্বীপাঞ্চল নামে পরিচিত ঘোড়াবেড়িয়া, চিত্তনান ও ভাটোরার পরিস্থিতি ভয়ঙ্কর। বিদ্যুতের ট্রান্সফরমার পর্যন্ত জলে তলায়। বিগত বন্যার থেকেও এবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান আমতা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দোলোয়ার হোসেন মিদ্দে। দ্বীপাঞ্চলের 60,000 মানুষ জলবন্দী হয়ে রয়েছে। বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় সেচ দপ্তর নজরদারি চালাচ্ছেন। জল এখন ঘরে সব তুলে তালে ছাদে আছি, জল ঢুকেছে প্রায় শনি শুক্রবারে। আগে আর এর আগের বারও বন্যাতে এরকম গোটা ঘর ডুবে গেল, তাতেও ছাদে ছিলাম। আমার বাড়িতে এখন এক ছাতি বেশি। কিরকম পরিমাণ? পরিমাণ অনেক, আগের চাইতে বন্যা বেশি জল হয়েছে। আচ্ছা, সব নষ্ট হয়ে গেছে। ধান যেমন ধর এখন ধানের সিজন, ধান চাষ করেছিলাম। না, হাওড়ার একমাত্র প্রত্যন্ত দ্বীপাঞ্চল আমতার ঘোড়াবাড়ি, চিত্তনে, ভাটোরা, জোয়ারের জলে তো প্লাবিত হয় কম বেশি, কিন্তু জোয়ারের সঙ্গে এই জলের কিন্তু অনেকটা তফাত আছে। সেই তফাতটা কি, জোয়ারের জল উঠে আর নামে, এই যে ডিভিসি ছাড়া জলে, এটা দ্বীপাঞ্চলের 60,000 মানুষ কিন্তু পুরো জলবন্দী হয়ে গেছে। জলবন্দী হয়ে যাওয়ার জন্য তাদের জীবন জীবিকার অনেক সমস্যা তৈরি হচ্ছে। তবে জীবন জীবিকার সমস্যা তৈরি হলেও, জলের সমস্যা থাকলেও, আমরা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু, আমদাদি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা কিন্তু সর্বত সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন? হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আমরা করতে বাধ্য হয়েছি, যেহেতু আমাদের এখানে নৌকা চলাচলের খুবই বিপদ সমুকুল। নৌকা চলাচলের মাধ্যমে ফেরি পেয়ারে যে কোনো জীবন হানি হতে পারে, যে সেই দিকে নজর রেখেই আমরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নৌকাটা আমরা বন্ধ রেখেছি। এখনো পর্যন্ত আমাদের পর্যাপ্ত যে ঘর বাড়ি ডুবে গেছে তার তিরপল পাঠানো হয়েছে। এখানে জলের পিএইচি, জলের গাড়ি আছে, জল আমরা পাঠাচ্ছি। আমরা শুকনো খাবার, চিনি পাঠাচ্ছি সহ বিস্কুট, বাচ্চাদের বেবি ফুড আমরা পাঠিয়েছি, সেইগুলো দ্বীপবাসীর কাছে পৌঁছাচ্ছে ধাপে ধাপে। ওষুধ মেডিকেল টিম আছে এখানে, পশু দপ্তরের আধিকারিকরা আছে সহ একটা সার্বিক টিম এখানে দ্বীপ অঞ্চলের জন্য আছে, যারা দ্বীপ অঞ্চলের সার্বিক বিষয়গুলো দেখছে, যাতে দ্বীপ অঞ্চল কোনোরকমভাবে তারা সমস্যায় না পড়ে। আমতা থেকে মতিয়া রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। আমতার বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। আমতার 2 নম্বর ব্লকের প্রায় 30টি গ্রাম জলে তলায়। আমতার দ্বীপাঞ্চল নামে পরিচিত ঘোড়াবেড়িয়া, চিত্তনান ও ভাটোরার পরিস্থিতি ভয়ঙ্কর। বিদ্যুতের ট্রান্সফরমার পর্যন্ত জলে তলায়। বিগত বন্যার থেকেও এবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান আমতা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দোলোয়ার হোসেন মিদ্দে। দ্বীপাঞ্চলের 60,000 মানুষ জলবন্দী হয়ে রয়েছে। বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় সেচ দপ্তর নজরদারি চালাচ্ছেন। জল এখন ঘরে সব তুলে তালে ছাদে আছি, জল ঢুকেছে প্রায় শনি শুক্রবারে। আগে আর এর আগের বারও বন্যাতে এরকম গোটা ঘর ডুবে গেল, তাতেও ছাদে ছিলাম। আমার বাড়িতে এখন এক ছাতি বেশি। কিরকম পরিমাণ? পরিমাণ অনেক, আগের চাইতে বন্যা বেশি জল হয়েছে। আচ্ছা, সব নষ্ট হয়ে গেছে। ধান যেমন ধর এখন ধানের সিজন, ধান চাষ করেছিলাম। না, হাওড়ার একমাত্র প্রত্যন্ত দ্বীপাঞ্চল আমতার ঘোড়াবাড়ি, চিত্তনে, ভাটোরা, জোয়ারের জলে তো প্লাবিত হয় কম বেশি, কিন্তু জোয়ারের সঙ্গে এই জলের কিন্তু অনেকটা তফাত আছে। সেই তফাতটা কি, জোয়ারের জল উঠে আর নামে, এই যে ডিভিসি ছাড়া জলে, এটা দ্বীপাঞ্চলের 60,000 মানুষ কিন্তু পুরো জলবন্দী হয়ে গেছে। জলবন্দী হয়ে যাওয়ার জন্য তাদের জীবন জীবিকার অনেক সমস্যা তৈরি হচ্ছে। তবে জীবন জীবিকার সমস্যা তৈরি হলেও, জলের সমস্যা থাকলেও, আমরা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু, আমদাদি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা কিন্তু সর্বত সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন? হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আমরা করতে বাধ্য হয়েছি, যেহেতু আমাদের এখানে নৌকা চলাচলের খুবই বিপদ সমুকুল। নৌকা চলাচলের মাধ্যমে ফেরি পেয়ারে যে কোনো জীবন হানি হতে পারে, যে সেই দিকে নজর রেখেই আমরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নৌকাটা আমরা বন্ধ রেখেছি। এখনো পর্যন্ত আমাদের পর্যাপ্ত যে ঘর বাড়ি ডুবে গেছে তার তিরপল পাঠানো হয়েছে। এখানে জলের পিএইচি, জলের গাড়ি আছে, জল আমরা পাঠাচ্ছি। আমরা শুকনো খাবার, চিনি পাঠাচ্ছি
সহ বিস্কুট বাচ্চাদের বেবি ফুড আমরা পাঠিয়েছি, সেইগুলো দ্বীপবাসীর কাছে পৌঁছাচ্ছে ধাপে ধাপে। ওষুধ মেডিকেল টিম আছে এখানে, পশু দপ্তরের আধিকারিকরা আছে, সহ একটা সার্বিক টিম এখানে দ্বীপ অঞ্চলের জন্য আছে, যারা দ্বীপ অঞ্চলের সার্বিক বিষয়গুলো দেখছে যাতে দ্বীপ অঞ্চল কোনোরকমভাবে তারা সমস্যায় না পড়ে। আমতা থেকে মতিয়া রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।